আচ্ছা আমি কি বলছিলাম যে তোমার কি বলতে পারো আই ডোন্ট মাইন্ড যদি পছন্দ অপছন্দ কোনটাই তোমার তেমন ইয়ে না তারপর আরেকটা কি বলতে পারো আই ডোন্ট রিয়েলি কেয়ার আইদার ওয়ে আই ডোন্ট রিয়েলি কেয়ার আইদার ওয়ে এছাড়াও তুমি কিভাবে বলতে পারো মানে তুমি এখন সেন্টেন্সে কিভাবে পোট আপ করবে আই লাইক ফুটবল আই লাভ ইটিং আইসক্রিম আই ফন্ড অফ মাই মাদার

আমরা পারি বললে বলি আমরা কি জানি পারি পারো পারেন পারে এগুলো থাকলে আমরা পারতাম পারতো পারতো বা পারতেন আমরা বলে থাকি খুদ এখন আমি কি বললাম যে আসতেও পারি এই যে ও কথাটা এড করলাম যেতেও পারি খেতেও পারি তখন আমি বলবো মেয়ে দিয়ে

মানে পারি বাচ্চা পারবো না পারি বলেছি পারবো আমরা যাব করবো পরবো এগুলোতে কি বলি ফিউচার উইলটা অ্যাড করি না আই উইল গো পারবো তাহলে এখন কি হবে আই উইল পারি সাথে বো আছে আই ক্যান উইল গো নো ক্যান আর উইল একসাথে কখনো বসে না আমরা এটাকে বলবো আই উইল বি এবল টু গো কি বলবো আই উইল বি এবল টু গো আমি যেতে পারবো দ্যাট মিনস সক্ষম ফিউচার অ্যাবিলিটি উইল বি এবল টু গো আমি দৌড়াতে পারবো আই উইল বি এবল টু রান তুমি যেতে পারবে ইউ উইল বি এবল টু গো ঠিক আছে কি বলছি উইল বি এবল টু উইল বি এবল টু আচ্ছা এবার ধরো আমি বললাম যে ধরো আমি বললাম যে লাইক আমি 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 খেতে সক্ষম সক্ষম কথাটা কথাটা আমি অ্যাড করলাম আমি খেতে সক্ষম ঘুমাতে সক্ষম আহ দৌড়াতে সক্ষম তখন আমি কি বলবো I am কেন রাদি আমি আমি তো পারবো কথা বলছি কোন কিছু তোমার অ্যাবিলিটি আছে মানে সক্ষমতা আছে তখন তো আমরা এই কথাটার জন্য ইংলিশে এবু কথাটা ইউজ করে থাকি কি বলছি বুঝেছো টকিং অ্যাবাউট ইউর অ্যাবিলিটি বা সক্ষম কথাটা দিচ্ছি তখন আমরা এবল টু কথাটা ইউজ করব ক্লিয়ার নাও ওকে সো আই এম এবল টু রান আই এম এবল টু গো আমি দৌড়াতে সক্ষম আই এম এবল টু রান আশফাক লিখতে সক্ষম আশফাক ইজ এবল টু রাইট ক্লিয়ার নাও ওকে then, so that's all for today's ক্লাস But chalok, <laughs> see you in the next ক্লাস inshallah. Till okay. then, stay safe and healthy. Bye bye. bye. guys. Bye bye, guys. Walaikum as